শুরুতেই সংবাদ শিরোনাম। অমিত শাহের সঙ্গে আলোচনা ব্যর্থ, তীব্র হচ্ছে কৃষক আন্দোলন। ফাকরিজাদি হত্যায় ইরানের নিরাপত্তা সংস্থার সদস্যরা জড়িত। ক্রাইস্ট চার্চ মসজিদে হামলাকারী, 3 মাস ছিল ভারতে, চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দা কর্মকর্তাকে হত্যায় কানাডায় দল প্রেরণ প্রত্যাখ্যান সৌদি যুবরাজের। এবং সবশেষ থাকছে ফ্রান্সে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত অন্তত 5 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কৃষক নেতাদের বৈঠকেও কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। কৃষকদের দাবি মানতে নারাজ সরকার। আজ বুধবার কৃষক নেতাদের সঙ্গে কেন্দ্রের যে বৈঠক হওয়ার কথা ছিল তা হচ্ছে না, ফলে আগামীকাল থেকে আরও তীব্র হতে পারে কৃষক আন্দোলন। নতুন 3 কৃষি আইন বাতিলের দাবিতে অনর্থেকেই মঙ্গলবার ভারত বন্ধের দিন সন্ধ্যায় অমিত শাহর সঙ্গে আলোচনায় বসেছিলেন কৃষক নেতারা। টানা কয়েক ঘণ্টা বৈঠকের পর অল ইন্ডিয়া কিষাণ সভার নেতা হান্নান মোল্লা সংবাদ মাধ্যমে বলেন, নতুন কৃষি আইন প্রত্যাহার করতে নারাজ নরেন্দ্র সরকার। বুধবার সরকারের সঙ্গে কৃষকদের কোনো বৈঠক হবে না। অমিত শাহ জানিয়েছেন, কাল কিছু প্রস্তাব কৃষকদের দেওয়া হবে, কৃষক নেতারা যেসব প্রস্তাব নিয়ে আগামীকাল আলোচনা করবেন। অন্যদিকে ভারতীয় কিষাণ ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকায়াত সংবাদ মাধ্যমে বলেন, কাল বৈঠক হবে কিনা তা নিয়ে আমরা আমাদের নেতাদের সঙ্গে আলোচনায় বসব। অমিত শাহর সঙ্গে বৈঠকে কৃষক নেতাদের বলা হয়েছে বুধবার এপিএমসি নিয়ে কিছু প্রস্তাব কৃষকদের দেওয়া হবে, পাশাপাশি ন্যূনতম সহায়ক মূল্য যে প্রত্যাহার করা হবে না তাও লিখিত আকারে দিতে রাজি সরকার, কিন্তু নতুন 3 কৃষি আইন প্রত্যাহার করা হবে না। অন্যদিকে অমিত শাহর সঙ্গে বৈঠকের ফলাফল নিয়ে আগামীকাল সকালে দিল্লির সিঙ্গু সীমান্তে বৈঠকে বসেছেন দেশের 43 কৃষক নেতা। সেখানেই আগামী করণীয় ঠিক হবে। ওই বৈঠকে থাকছে 13 কৃষক নেতা যারা মঙ্গলবার অমিত শাহর সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিলেন। ইরানের জাতীয় সংসদের স্পিকারের বিশেষ সহকারী হুসাইন আমির আবদুল্লাহ বলেছেন, দেশের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে শনাক্ত এবং গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ইরানের আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল আলমকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি একথা জানান। আমির আবদুল্লাহ বলেন, এই বর্বর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে, এমনকি আমাদের নিরাপত্তা সংস্থার কয়েকজনকে আটক করা হয়েছে। অপরাধীরা বিচারের হাত থেকে পালাতে পারবে না এবং তাদেরকে কঠিন শাস্তির মুখে পড়তে হবে। ইরানের শীর্ষ পর্যায়ে কর্মকর্তা আরও বলেন, বিজ্ঞানী হত্যার ঘটনায় ইসরায়েল জড়িত রয়েছে, তবে আমেরিকার গোয়েন্দা সংস্থা সহ অন্যদের ষড়যন্ত্র এবং সহযোগিতা ছাড়া তার একার পক্ষে এই বর্বর হত্যাকাণ্ড সম্পন্ন করা সম্ভব হয়নি। আমির আবদুল্লাহ বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় এবং এর সংগঠনদের নানা তথ্য প্রমাণ থেকে পরিষ্কার হয়েছে যে ইসরায়েল এ ঘটনায় জড়িত, কিন্তু আমেরিকা বা অন্যদের সহযোগিতা ছাড়া কোনো মতেই তারা এই হত্যাকাণ্ডে ঘটাতে সফল হতে পারেনি। তিনি বলেন, ইসরায়েল এই হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কিন্তু মাঠ পর্যায়ে হত্যাকাণ্ড বাস্তবায়নের ঘটনায় তারা অন্য লোকজন বা গোয়েন্দা সংস্থা এবং সরঞ্জামাদি ব্যবহার করেছে। গত বছর নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ মসজিদে হামলাকারী ব্রেন্টন টেরেন্ট একটা সময় ভারতে এসেছিলেন। শুধু এসেছিলেন বললে ভুল বলা হবে, তিনি 3 মাস ভারতে ছিলেন। কিছুদিন আগে নিউজিল্যান্ডের পুলিশ এই তথ্য জানিয়েছে। আসলে টেরেন্ট সম্পর্কে একাধিক তথ্য অনুসন্ধানে নেমেছিল পুলিশ, তখনই তারা জানতে পারেন মূলত অস্ট্রেলিয়ার বাসিন্দা টেরেন্ট 3 মাস ভারতে ছিলেন। 5 জন ভারতীয় সহ মোট 150 জন ওই হামলায় প্রাণ হারিয়েছিলেন। 15 মার্চ 2019 ক্রাইস্ট চার্চ মসজিদে ভয়াবহ হামলা করেছিল টেরেন্ট। সেই হামলায় ফেসবুক লাইভ করেছিল সে, এমনকি ধরা পড়ার পর সেই ভয়াবহ হামলা নিয়ে তার বিন্দুমাত্র অনুশোচনা ছিল না। ওই সময় নিউজিল্যান্ডে সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলও। পুলিশে জানিয়েছে, 30 বছর বয়সী টেরেন্ট জিমে প্রশিক্ষক হিসেবে কাজ করতেন। 2012 সালে চোট লাগার পর সেই চাকরি তিনি ছেড়ে দেন, তারপর আর তিনি কোনো কাজ করেননি। 2014 থেকে 2017 পর্যন্ত বিশ্বের বহু দেশে ঘুরে বেরিয়েছেন টেরেন্ট। 18 মাস ধরে খোঁজ খবর তদন্ত করে একের পর এক তথ্য বের করেছে পুলিশ। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, কোনো উগ্রবাদী সংগঠনের সঙ্গে টেরেন্ট যুক্ত ছিল না, শুধু মুসলিম সম্প্রদায়ের উপর খুব থেকেই এই ভয়াবহ হামলা চালিয়েছিলেন তিনি। তার জন্য নিজের উদ্যোগে ট্রেনিংও নিয়েছিলেন তিনি। সৌদি আরবের সাবেক গোয়েন্দা কর্মকর্তা
সাদ আল জাবরিকে হত্যার উদ্দেশ্যে কানাডায় হিট স্কোয়াড বা হত্যাকারী দল পাঠানোর অভিযোগ উঠেছে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে। তবে সৌদি যুবরাজ কানাডায় হত্যাকারী দল পাঠানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। নির্বাসিত হওয়ার পর গত 3 বছর ধরে কানাডায় থাকেন জাবরি। জাবরি বলেন, যুবরাজ তাকে হত্যা করতে চেয়েছিলেন কারণ তিনি অনেক কিছুই জানতেন। এদিকে যুবরাজ সালমান বলেন, জাবরি তার নিজের অপরাধ গোপন করার চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রের আদালতে দায়ের করা নথিপত্রে উল্লেখ করা হয়, জাবরি দাবি করেছেন তাকে কানাডায় হত্যার পরিকল্পনা করা হয়। চলতি বছরের আগস্টে ওয়াশিংটন ডিসিতে দায়ের করা 106 পৃষ্ঠার অপ্রমাণাধি অভিযোগপত্রের অভিযোগ তোলা হয়, জাবরির মুখ বন্ধ করার উদ্দেশ্যে তাকে হত্যা করার নির্দেশ দেন সৌদি যুবরাজ। নথি অনুযায়ী টাইগার স্কোয়াড নামের পেশাদার হত্যাকারীদেরকে একটি দল পাঠানো হয়েছিল জাবরিকে হত্যা করতে। জাবরির ভাষ্য অনুযায়ী, তার কাছে থাকা সংবেদনশীল তথ্যের কারণে তাকে হত্যার পরিকল্পনা করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফ্রান্সের আল্পসে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 5 জন নিহত হয়েছেন। মঙ্গলবারের এই দুর্ঘটনায় আরও 6 জন আহত হয়ে জীবনের সঙ্গে লড়ছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, একটি প্রশিক্ষণ মিশনে একজন বিমান উদ্ধার ক্রুকে বহন করেছিল হেলিকপ্টারটি। বিধ্বস্ত হওয়ার আগে এটি 1,800 মিটার উপর ছিল। হেলিকপ্টারের পাইলট বের হয়ে এসে সবাইকে সতর্ক করে দিতে সক্ষম হয়েছেন। বিমানটিতে আরও 1 জন পাইলট এবং 2 জন উইঞ্চ অপারেটর এবং 2 জন পাহাড়ি উদ্ধারকর্মী ছিল। ঘটনাস্থলে 3টি হেলিকপ্টার পাঠানো হয়েছে কিন্তু এখনও পৌঁছাতে পারেনি, আর উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করছেন। ফ্রান্সের বিমান দুর্ঘটনা ব্যুরো জানিয়েছে, তারা একটি তদন্ত শুরু করেছেন। ঘটনাস্থলেও একটি টিমকে পাঠানো হবে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।